হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা। আজকে হচ্ছে গরমে অষ্টাব্রত, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। 8:30 সময় বিছানা থেকে নামলাম, 8:00 সময় ঘুম থেকে উঠেছি, উঠে এক্সারসাইজ করে নিয়েছি, সেটাই। এখন তো আর বেরোতে হচ্ছে না স্কুলের জন্য বা যে কোনোর জন্য, তাহলে না একটা টেনশনে না এমনি ঘুম ভেঙে যায়, যেহেতু ঘরেই বসে আছি, তো সেই কারণে একটু খাচ্ছি যাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা শুরু করে নিই, কি বলো? চলো, অনেক কাজ আছে, বসে থাকলে হবে না। তো দেখো, সকালে বানিয়ে নিলাম চিহের পোলাও বা পোহা, যেটাই বলো আর কি। তো এটাই ব্রেকফাস্টে হবে, আর কিছুক্ষণ বাদে আবার কলা খাওয়া হবে, আর চা তো আছেই সাথে। চা আমি খাইনি, আমার হাজবেন্ড খেয়েছে, তো চলো খেয়ে নিই আগে। দেখো মশলা কষাচ্ছি, আজকে বানাবো হচ্ছে মাটন। তো তার জন্য দেখো এখানে কত মতন আছে, 500 মতন আছে টক দই, টমেটোর, তারপরে সমস্ত মশলা, সর্ষের তেল দিয়ে মানে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা মতন, এবার কষিয়ে প্রেশারে দিয়ে দেবো। তো মাটনটা তো তোমরা দেখেছো এর আগে আমার রান্না, তো আজকে রেসিপিটা দেখাবো না। তো আলু ভাজা হয়ে গেছে, ফাইনাল লুকটা একবার দেখাবো বা কষানোর সময় একবার দেখাবো, ঠিক আছে? তো দেখো আমি ঝুল ঝেড়ে নিচ্ছি, তো পাখাতেও ঝুলটা আর কি ঝাড়বো। প্রথমে আমি মানে ঝুলটা ঝাড়াটা কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার আর কি, তো তাও যাই হোক ঝাড়তে তো আমাদের হয়ই, তো আমি মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে ঝেড়ে নিই, আর যখন ডিপ ক্লিন করি সেটা মাসে একবার করি। আর পাখাটা দেখো এইভাবে করি, করার পর আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করে ফেলি। তোমরা কীভাবে পাখা ঝুল ঝাড়ো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে এই আর কি। আজকে আমি বেগুনি কীভাবে বানায় তো সেটা দেখালাম, কীভাবে বানায় মানে তোমরাও বানাতে জানো, আমি একটু নতুন প্রসেসে বানাবো। সেটা হচ্ছে এই দেখো, এই যে লবণ আর এই যে চিনির দানা রেখেছি, এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে একদিন ট্রাই করো। ট্রাই করে আমাকে বলবে কিরকম হলো। তো এইভাবে আমি রেখে দিলাম, এবার যেটা করবো সেটা হচ্ছে ব্যাটার। তো আমি এখানে দেখছি কাঁচা লঙ্কা বাটারটা নিয়েছি, 4টে বেগুনি হবে, তো সেই আন্দাজে নিয়ে নেবো এখানে লবণ, বাস লবণ কম হলেও ভালো, উপর থেকে দেওয়া আছে। এখানে দেবো কর্নফ্লাওয়ার, চালের গুঁড়োও দিতে পারো তোমরা অল্প করে, কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে। দেবো হচ্ছে বেসন, বাস এটাতেই হয়ে যাবে। আর দেবো হচ্ছে তেল। এর মধ্যে একটু সুজি দিচ্ছি, তোমরা যদি চাও একটু রসুন বাটাও দিতে পারো বা লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, কেন কি লঙ্কার গুঁড়োটা আজকে আমার শেষ হয়ে গেছে। আর একটু অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নেব, হাত দিয়ে করে নেব যাতে লাম্পসগুলো ঠিকঠাক করে ইয়ে হয়ে যায়। এবার তোমরা তোমাদের মতন চামচ দিয়েও করে নিতে পারো, হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে। আমার মনে হয় হাতটাই ভালো, আমি হাতেই করছি। বেসনটা একটু লাগবে, দিয়েই দিই শক্ত বেসন। বাইরে মেঘ করে এসছে, বৃষ্টিটা নামবে মনে হচ্ছে একটুখানির মধ্যে, তো অল্প জল দিয়ে আমি রেখে দেবো, কারণ কি হয় যখন ভাজবো না তখন আবার একটু জল বেরিয়ে যায়। তো আমার বেসনটাও কম, মানে কম মানে কি 4টে বেগুনের জন্য ঠিকই আছে, আর দরকার নেই, কিন্তু আবার যদি প্রয়োজন পড়ে তখনই অসুবিধা, তো এরকমই থাক। যদি যখন ভাজবো তখন যদি দরকার হয় একটু জল দিয়ে নেবো, ঠিক আছে? তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে ভাজার সময়। মাটনটা বানিয়েছি, তোমাদের বলেছিলাম ফাইনাল লুক দেখাবো, তো দেখালাম। তো কালকের ইলিশ মাছটা রয়ে গেছে, এর মধ্যে ডালটা রয়ে গেছে, এখন বেগুনিটা ভাজবো। তো তেলটা গরম হয়ে নিক, তারপরে দেখাচ্ছি কিভাবে ভাজবো। যে বেগুনগুলো নিলাম, এইবার তেল তো এই পাশে গরম হতে দিয়েছি, তো বেগুনটাকে এরকমভাবে নিলাম, একটু জল মিশিয়েছি কিন্তু ব্যাটারটা, এইভাবে দিয়ে দেবো। বেগুনটা কিন্তু খুব সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি।
বেগুনিটা ভাজা হচ্ছে, এপিট ওপিট করে একটু ব্রাউন শেড করে আমি ভেজে নেব। দেখতে ঠিক এই টাইপের হয়েছে। আর আজকে একটু কি বলে দেরাদুন চালের ভাত করে নিয়েছি। আজকে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে গন্ধরাস লেবু ডাল। অনেক দিন ধরে আমার মানে কি বলবো অনেক দিনের আশা পূর্ণ হলো। তবে মুগ ডালটা করলে একটু ভালো হতো, তো গতকালের ডালটা রয়ে গেছে মসুর ডালটা, এই জন্য আজকে আর মুগ ডালটা বানালাম না, নয়তো মুগ ডালই বানালাম আর কি। তো যাই হোক, বেগুনি দিয়ে প্রথমে খেয়ে নেব, তারপরে মাটনটা খাবো। তো দেখো এখন মাটন দিয়ে খাবো, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার খাওয়ার সময় শশার থেকেও বেশি পেঁয়াজটা লাগে, আমার খুব ভালো লাগে তো এইভাবে খেতে আর কি। তো যাই হোক, আমি খুব একটা বেশি মাংস কিন্তু নিই না, কারণ আমার মাটনটা খুব একটা পছন্দ না, হয়তো নিই তারপরে আর খেতেও পারি না। কিন্তু আমার পেঁয়াজ আর আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আর কি, মানে যে কোনো জিনিসের সাথে আমার পেঁয়াজটা আর কি চলেই যায়। দেখো হাজবেন্ডকে দিয়ে পর্দাটা লাগিয়ে নিচ্ছি, তো এবার সন্ধ্যাবেলা চা করতে যাবো। যাবো আর এখানে আমার হরলিক্সটা গুলে নিচ্ছি, তো খেয়ে নি। হ্যাঁ খেয়ে দিয়ে আবার কথা বলবো, সন্ধ্যেবেলাকে খেয়ে নি ঠিকঠাক করে। তো বন্ধুরা দেখো এই ছোলাটা, মানে এটাকে বলে বুট ভাজা বা ছোলা ভাজা এরকম কিছু বলতে পারে। এটা খুবই হেলদি খাবার, আর সব থেকে বড় কথা মোটাদের জন্য তো ভীষণই ভালো। তবে হ্যাঁ এই যে ছোকলাগুলো, এই যে ছোকলাগুলি স্কিনগুলো দেখছে যেটা ছোকলা, তো এটা চুলে খেলে সব থেকে ভালো হয়। অনেকে পেটের সমস্যা আছে, তাই পায়খানা হতে পারে, তো সেই কারণে এরকম খুলে খেতে হবে। এটা লেবুর রস, পেঁয়াজ, স্যালাড, মানে শশা টশা, টমেটো টমেটো কুচি, একটু বিট লবণ, একটু কি বলবো ভাজা মশলা, এই সমস্ত দিয়ে চাট মতন করে খাওয়া যেতে পারে সন্ধ্যাবেলায়। এটা খেলে যেটা হয়, এটা খেলে না মানে কি বলবো অনেকক্ষণ পেটটা ভরা থাকে, এবং রাত্রিরে মানে ডিনারে খুব হালকা করে খেলেও চলে। আর আজকে মাটন খেয়েছি, তো খুব আমি বেশি খেতে পারি না, নিয়েছিলাম তারপর আর খেতে পারিনি, হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, তো ও আমারটা খেয়ে না এঠোটা। বিষয়টা এটাই হচ্ছে গিয়ে, মাটন খেলে না পেটটা ভার হয়ে থাকে, মানে একবেলা খেলে আরেকবেলা স্কিপ করতে ইচ্ছা করে ডিনারটা। তো ছোলাটা খেয়ে নিচ্ছি, রাতে হালকা করে হালকা কিছু খেয়ে নেব, আর রাতে কয়েকটা রুটি বানিয়ে নেব, তাহলে ওর হয়ে যাবে। আর তাই ভাবলাম ভিডিওটাকে এন্ড করতে হবে, তো চলে এসেছি তোমাদের সামনে এন্ড করবার জন্য ভিডিওটা, কারণ এখন হচ্ছে ভিডিওটাকে এডিটিং করতে হবে, পাবলিশ করতে হবে, সমস্তটাই বাকি, থাম্বনেল টাম্বনেল যেগুলো ভিডিওতে হয় তোমরা জানো, ওই সমস্তগুলো বানাতে হবে। তারপরে দুপুরের বাসনগুলো না আমি রোজই সন্ধ্যাবেলা এই টাইমটা মাজি একটা নাগাদ, তো ওটা করতে হবে। তারপর রুটি করতে হবে, আবার 9টার থেকে সিরিয়াল দেখবো ভাগ্যশ্রী, সেই সিরিয়ালটার নামটা কি যাই হোক, একটা 9টা থেকে স্টার জলসা যে সিরিয়ালটা হয়, তো সেটা দেখি। তো তারপরে আবার একটু বন্ধ রাখি তোমাদের ব্লগ ট্লগুলো, যাদের ব্লগগুলো আমার দেখা হয় না সেগুলোকে দেখে ডিনার করে আবার 10:30 থেকে বিগ বস দেখি, সেই 12টা পর্যন্ত। বিগ বসটা না এই বছর একটু লেট করে দিয়েছে, 9টা 9:30 থেকে দিলে ঠিক ছিল, 12টা তো বেশি রাত হয়ে যায়। তাই ভাবছি শীতকালে অত রাত্রি পর্যন্ত তো জাগতে পারবো না, ঠান্ডায় শুয়ে পড়বো। 12টা পর্যন্ত একটু যদি টাইমটা আগেই নিয়ে আসা যায়, আধ ঘন্টা কি আধ ঘন্টা না আরও 1 ঘন্টা যদি আগেই নিয়ে আসা যায় খুব ভালো হয় আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিও তে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং মোস্টলি